পূর্বাঞ্চল প্রতিদিনে সবাইকে স্বাগত। এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত অসম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া। বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে প্রশাসন ও জেলা পরিবহন বিভাগকে স্মারকলিপি প্রদান শিলচর অটো ওনার্স অ্যাসোসিয়েশনের। ত্রিপুরায় জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অসম উড়িয়া মহাসভার প্রতিষ্ঠা দিবস এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত উদারবন্দের কুম্ভা চা বাগানে। 43 নম্বর বিএসএফ জওয়ানদের উদ্ধারকৃত সামগ্রী ক্যাম্পে আনার পর গায়েব, ঘটনার ঘিরে তীব্র চাঞ্চল্য। মাত্র 22 মাসে সমস্ত কোরআন মুখস্থ করা 3 খুদে পড়ুয়াদের সংবর্ধনা জানানো হলো রংঘরে। লামডিং স্বর্ণ শিল্পী সমিতির পুরনো সভাপতির বিদায় এবং নতুন সভাপতি নির্বাচন করা হলো আজ। প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন 8-a-side নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন অ্যামিগোস ক্লাব। ফ্রেঞ্চ নগর বিশ্বম্ভর আখড়ায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মালুনা বদরুদ্দিন আজমল আসামের রাজনীতিতে অর্থহীন। এআইইউডিএফ বিজেপির সহায়ক দল হিসেবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় দল সুপ্রিমো আজমল এবং তার ভাতৃসহ এই দলের বিধায়কদের বিবৃতিতে এই কথা স্পষ্ট হয়েছে যে এআইইউডিএফ বিজেপির বি টিম হয়ে কাজ করছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উপাধি দিয়েছেন এআইইউডিএফ নেতৃত্ব। মঙ্গলবার হাইলাকান্দি জেলা সদরে অসম তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভা এবং যোগদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে বিস্ফোরক মন্তব্য করেন আসাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া। আজমলের ঘন ঘন বরাক সফরে কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন বদরুল। বদরুল আরো বলেন, দুর্নীতি ঢেকে রাখতে সিএম ভিজিলেন্সের ভয়ে কংগ্রেসের বহু নেতারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি হারিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসামে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বিশাল জনসমর্থন নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বদরুল। হাইলাকান্দিতে এদিনে কর্মী সভায় অসম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া হাত ধরে কংগ্রেস এআইইউডিএফ ছেড়ে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আসামের রাজনীতিতে অর্থহীন, তিনি শুধু বিজেপির এক সহায়ক দল হিসাবে কাজ করে যাচ্ছেন। আমরা ওনার স্টেটমেন্ট, ওনার বিবৃতি, ওনার ভাইয়ের বিবৃতি, ওনার দলের এমএলএদের বিবৃতি আমাদের কাছে সবার পেপার কাটিং রয়েছে। ওরা স্বীকার করে নিয়েছেন, ওরা আত্মসমর্পণ করেছেন বিজেপির কাছে, যে ওরা স্বীকৃতি দিয়ে দিয়েছেন বিজেপিকে যে বিজেপি বর্তমান চিফ মিনিস্টার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা চিফ মিনিস্টার। এখন তারা যে বর্তমান চিফ মিনিস্টারের অঙ্গুলি হেলনে বা নির্দেশক্রমে কাজ চালিয়ে যাচ্ছেন এটা স্পষ্ট, সব লোকের এটা জানা। সুতরাং তিনি যতই আপনার মানে সফল করুন আর কাজ হবে না, মানুষ সবাই বুঝে গেছে যে ওনার আদর্শ আসল উদ্দেশ্য কী, ওনার চরিত্রকে ভালোভাবে মানুষ জেনে গেছে। একথা এটা অপ্রিয় সত্য, কংগ্রেস আর আগের কংগ্রেস নয়। কংগ্রেস যেমন ফাইট করবে, কংগ্রেসের সেই শক্তি এখন নেই। কমলাক্ষ বলেছিলেন কয়েকদিন আগে যে আমাদের তৃণমূল নাকি এখানে কোনো ভিত্তি নেই। সেই সময় আমি প্রতিবাদ করেছিলাম এবং বলেছিলাম আমার সেই সতর্কবাণী এবং আমার সেই ইয়েটা এখন বাস্তবায়িত হয়েছে। উনি একদিকে বিজেপির সাথে ভিতরে ভিতরে উনি ওনার মিল ছিল, ওনার হাত ছিল, এখন প্রকাশ্যে আসলো। ওনাদের এই মেরুদণ্ড নেই যে বিজেপির সঙ্গে ফাইট করবে। ওরা ওরা যত সব করাপশন করেছে সেই করাপশনকে ডাকতে সিএম ভিজিলেন্সের এফেক্ট আমি একটা পোস্টও দিয়েছি যেতে সিএম ভিজিলেন্স এফেক্ট। ই-রিকশনে ডিজেল এবং পেট্রোল অটোর পারমিট প্রত্যাহার করা সহ শিলচর নেট্রিপে অটোর ফিটনেস টেস্ট পাস করানোর দাবিতে সরব শিলচর অটো ওনার্স অ্যাসোসিয়েশনের। সংস্থার কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি নিয়ে কাছাড়ের জেলাশাসক এবং পরিবহন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। বিষয়টি নিয়ে সংস্থার জেলা সভাপতি বিকাশ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কাছাড় জেলার অটো চালকরা, আজকে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। আমরা দীর্ঘদিন থেকে অটোর ব্যবসা, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কাছাড় জেলাতে প্রায় 20,000-এর অধিক পেট্রোল ডিজেল
পারমিটের অটো চালকরা। আজকে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র উল্লেখ করেছি, তার প্রতিলিপি আমরা ট্রান্সপোর্ট মিনিস্টার, ট্রান্সপোর্ট কমিশনার আসাম এবং টিচার ডিটিও মহাশয়কে দিয়েছি। আমাদের এই আবেদন যাতে সুষ্ঠু সুন্দরভাবে বিবেচনা করে ওনারা, আমরা আবেদন করেছি যে বর্তমানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে ইলেকট্রিক অটোর জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি কাছাড় জেলাতে প্রায় 2,000-এর অধিক ইলেকট্রিক অটো, ই অটো যাকে বলে, চলাচল করছে, কিন্তু তাদের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো জুরিডিকশন নাই, কোনো পারমিট লাগে না। সেইরূপ আমরা আবেদন করেছি আজকে মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের পারমিটে ফিস দিয়ে পারমিট করতে হয়, বছর বছর রিনিউ করতে হয়। আমরা যদি ডিউ টাইমে রিনিউ না করি তাহলে পার ডে আমাদের 50 টাকা ফাইন করতে হয়। কাজে আমাদের ইলেকট্রিক অটোর মতন আমাদের যাতে অটো থেকে পারমিট প্রয়োজন নাই বলে উদ্যোগ করা হয়, এই আবেদন করেছি। তাই ইলেকট্রিক অটোর মতন আমাদের পারমিটের কোনো জুরিডিকশন, কোনো ফাইন বা কোনো ধরনের পারমিটের বৈধতা যাতে না লাগে সেই ব্যবস্থা গ্রহণ করতে। তদুপরি আমরা আরেকটা আবেদন করেছি, বিগত বছর 2-1 ধরে আমরা নেতৃত্বে আমরা আমাদের অটোর ফিটনেস করে আসছি। আমরা সাধুবাদ জানাই হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে উনি নেতৃত্বে আমরা, কিন্তু আমাদের একটা লেজ রেখে দিয়েছেন আমাদের প্রশাসনিক যে নিয়মকানুন আছে। দ্বিতীয় বিষয়ে আমরা নেতৃত্বে গিয়ে আমাদের ফিটনেস করি, আমরা নেতৃত্বে পাস করে নিই ফিটনেস, অনেক দূর ঝামেলা করে নেতৃত্বে ফিটনেস নেয়। 35তম জাতীয় সুরক্ষা মাস উপলক্ষে মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারি আধিকারিকরা, সেই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। রঙিন বেলুনগুলিতে সড়ক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পোস্টার লাগানো রয়েছে। পাশাপাশি এদিন উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে সড়ক সুরক্ষার আনুষ্ঠানিক সূচনা করেন। এই গাড়িগুলিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদের মধ্যে সড়ক সুরক্ষা সংক্রান্ত বার্তা পৌঁছে দেবে। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত সকলে মিলে সড়ক সুরক্ষা সংক্রান্ত বিষয়ে শপথ বাক্য পাঠ করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে এই শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 1,68,000 জন মানে গত বছর মারা গেছে, সেই রিপোর্ট আমার কাছে আছে, এবং 4,00,000-এর উপরেও বেশি লোক মানে ওনারাও গুরুতর আহত হয়েছেন। এবং এতে করে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখা যায়, আর বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটা দেখা গেছে। আমাদের কাছে যে ডাটা আছে এতে গেলে দেখা যায় 18-35 বছর বয়সীদের তারাই এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, এবং ওরা নিজেরা যে সমস্যা সৃষ্টি যে করে তাই নয়, সমস্ত পরিবারও কিন্তু সেই সমস্যাতে জর্জরিত হয়। এবং আমাদের জিডিপি প্রায় 3.14% আমাদের যে আর্থসামাজিক ক্ষতি কিন্তু তাতে হয়। আমাদের জাতীয় সড়ক নিরাপত্তা নীতি, মোটরযান আইন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 2020 যেটা হয়েছিল সেটাকে পরিবর্তন নিয়ে এসেছে। উদারবন্দে কুম্ভা চা বাগানে অনুষ্ঠিত হল অসম উড়িয়া মহাসভার প্রতিষ্ঠা দিবস এবং সংবর্ধনা সভা। অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠান উপলক্ষে সকালে হয় শোভাযাত্রা, পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কার্যসূচি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা কাছাড়ের জেলা প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভগবান সাই প্রধান সহ উড়িয়া সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ। রূপটাই ছিল গত 2011 সালের 19-20 ফেব্রুয়ারি 10টা সমাজ সংগঠনের যৌথ সিদ্ধান্তের রূপে জন্ম হল আসাম উড়িয়া মহাসভা, যার প্রতিষ্ঠাপক সভাপতি ছিল শ্রদ্ধেয় কমল তাঁতি মহাশয়, আর সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় অনন্ত নায়েক মহাশয়। পরপর আরও 3টি সংগঠন মহাসভার সাথে সামিল হয়ে মহাসভাকে মজবুত করে তুলে, যার বর্তমান রূপরেখা
আমরা দেখতে পাচ্ছি। 43 নম্বর বিএসএফ জওয়ানদের উদ্ধারকৃত সামগ্রী ক্যাম্পে আনার পর হঠাৎ করে গায়েব হয়ে যায়। ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনি থেকে উদ্ধার 61 বস্তা চিনি, 22 পেটি কসমেটিক সামগ্রী। বিলোনিয়া থানা অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনির জনৈক সবিতা দাসের বাড়িতে মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটির একটি পরিত্যক্ত তালা দেওয়া ঘরের তালা ভেঙে সেই ঘরে মজুত রাখা চিনি কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় বলে অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তবে বিষয়টি তদন্তের জন্য বিলোনিয়া থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, উদ্ধারকৃত কসমেটিক সামগ্রী বিএসএফ এর নজরদারিতে বিএসএফ ক্যাম্পে আনার পর বেশ কয়েকটি কসমেটিক কার্টুন বিএসএফ ক্যাম্প থেকে গায়েব হয়ে যায়। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজকে আমরা ঈশানচন্দ্রনগর এনএসসি নগর নেতাজি সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশান পাই। সেই ইনফরমেশানের ভিত্তিতে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রিড করা হয়। তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি, গৌতম বৌদ্ধ থেকে। উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের। যে বাড়ির মালিকের নাম সবিতা দাস, ওয়াইফ অফ লেট মনোরঞ্জন দাস। তো ওনার তথ্য মোতাবেক আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না। একটা স্টোর রুম ছিল, সেই স্টোর রুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনির বস্তা এবং কসমেটিক্সের কার্টুন। আমরা হিসাব করে দেখতে পাই 41 বস্তা চিনি ছিল তার মধ্যে এবং কসমেটিক্স ছিল 22টি কার্টুনের ভিতরে আবার 12টি ছোট ছোট কার্টুন ছিল। শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহি চৌধুরী তার নিজ বাড়িতে 3 মাদ্রাসা পড়ুয়াকে জাঁকালো সংবর্ধনা প্রদান করেন। সভায় সোনাপুর হাফিজিয়া মাদ্রাসার 3 ছাত্র যথাক্রমে কোরআন হেফজ সম্পন্নকারী বিহারা তৃতীয় খণ্ডের 12 বছরের আব্বাস আলী, কাটিকুড়া মোহনপুর দ্বিতীয় খণ্ডের 12 বছরের শাহরুল ইসলাম এবং সেউতির চতুর্থ খণ্ডে 14 বছরের হাসান আহমেদ তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়। আব্দুল ওয়াহি চৌধুরীর অনুপস্থিতিতে 3 খুদে কোরআন হেফজ সম্পন্নকারী সহ অতিথিদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন আসাউক ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين يا مجيب السائلين الله قرآن شريف الخطير تمر بنده لزيما يا محبت كل الله কবুলের মঞ্জুর ফরমাও এই খবর খান মদিনায় তৈবাত নবীদের খেদমতের নবীজির ওসিলায় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সুন্দর তো মুমিন মুমিনাত তোমার হাওলায় শুনতে তেহরের রাহুর মধ্যে পৌঁছাইয়া দেও। আজ লামডিং স্বর্ণশিল্পী সমিতির উদ্যোগে লামডিং দত্ত ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে লামডিং স্বর্ণশিল্পী সমিতির পুরনো সভাপতির বিদায় এবং নতুন সভাপতি নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সংস্থার তরফে লামডিং প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার অনুষ্ঠানের সূচনা করেন। আজ নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির পুরনো সভাপতি মন্টু রঞ্জন তালুকদারকে বয়সজনিত কারণে বিদায় জানিয়ে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সুমন ধর। স্বর্ণশিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বিদায়ী সভাপতি সমাজকর্মী মন্টু রঞ্জন তালুকদারকে সংবর্ধনা জানানো হয়। অসমৰ যিমান আমাৰ স্বর্ণশিল্পী বন্ধুগণ আছে তেওঁলোকক আমি আমাৰ স্বর্ণ লামডিং স্বর্ণশিল্পীৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমি লামডিং স্বর্ণশিল্পী সমিতি ইয়াতে লামডিং 1962 পৰা ইয়াতে চলি আছে। আর আজি বিগত 15 বছর যাবৎ আমার সমিতির সদস্য বয়োজ্যেষ্ঠ প্রাপ্ত মন্ত্রঞ্জন তালুকদার মহাশয় আমার সভাপতি আসলে আজি তেওঁৰ বয়োজ্যেষ্ঠ জনিত কারণে
আমাক আগামী নিচিনা তেনেকুৱা টাইম দিব পৰা নাই, সেইটো কাৰণে আমি তেওঁক আজি সহমানে বিদায় জনালোঁ আৰু নতুন সভাপতি আজি নিৰ্বাচিত কৰা হ'ল। শিলচর সুভাষনগরস্থিত ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসাবে প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরীর স্মৃতি ব্যাটারেন এইট এসআইড নাইট ক্রিকেট ফাইনাল প্রতিযোগিতা শুরু হয়। ক্লাবের অধীনে থাকা মাঠে অ্যামিকোস ক্লাব এবং বরাক বন্ধু ক্লাবের প্রতিযোগী ক্রিকেটারদের মধ্যে জোরদার লড়াই চলে, শেষে অ্যামিকোস ক্লাব বিজয়ী হয়। এই প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ব্যাটারেন এইট এসআইড নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতাটি চলে তিন দিন ব্যাপী এবং এতে এই অঞ্চলের দশটি দল অংশগ্রহণ করে। উক্ত এইট এসআইড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যামিকোস ক্লাবের এবং রানার্স আপ হওয়া বরাক বন্ধু ক্লাবের প্রত্যেকজন খেলোয়াড়দের একটি করে মেডেল এবং ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন সম্মানিত অতিথিরা। আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং 27 ফেব্রুয়ারি ডিএসএ পর্যায়ের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং অগ্রণী ক্লাবের পক্ষ থেকে এই ভলিবল প্রতিযোগিতায় একটি টিম দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ফাইনাল ম্যাচটা আমরা উপভোগ করছি এখানে দেখে দেখে, মঞ্চে উপস্থিত স্পন্সরের পরিবারের পক্ষ থেকে সৌমেন চৌধুরীর কাকা আমারও কাকা, তাই ওনাকে সম্মান প্রদর্শন করছি। সঙ্গে আমার জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক অজয় কুমার রায় সহ অগ্রণীর কমিটির কর্মকর্তা, অগ্রণীর সভাপতি সম্পাদককে আমি সামনে দেখতে পাচ্ছি, সবাইকে আমার নমস্কার। ফ্রেন্সনগর বিশ্বম্ভর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ। 17 ফেব্রুয়ারি শনিবার ভুবন মঙ্গল কামনায় 15তম বর্ষ শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। বিকাল 3টায় রুকনী নদী থেকে শুভ অধিবাসের ঘট স্থাপনের জল নিয়ে আসা হয়, পরে সম্মিলিত ধামানৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যা 7টা থেকে উত্তম বাবাজি শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন। 18 ফেব্রুয়ারি রবিবার ভোর 4টা থেকে মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। 19 ফেব্রুয়ারি সোমবার সকাল 6টায় নগর পরিক্রমা শেষে পুরো গোবিন্দ বাবাজির পরিবেশনায় মহানাম যজ্ঞের পূর্ণ দধি ভঞ্জন এবং সমাপনী অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অষ্টপ্রহর মহানাম যজ্ঞ পরিচালনায় এলাকার সকলের সহযোগিতায় মহানাম যজ্ঞ সম্পন্ন হয়েছে বলে ধন্যবাদ জানান কমিটির কর্মকর্তারা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।